দিনে দিনে বাড়ছে করোনা সংক্রমণ এবং বিধাননগরে সবথেকে বেশি করে মানুষ করোনায় সংক্রমিত, যা চিন্তা বাড়াচ্ছে বিধাননগর পৌর নিগমেরও। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে এমনটাই মনে করছেন প্রত্যেকে। দেখব, করোনা সংক্রমণ বাড়ছে দিনে দিনে বিধাননগর পৌর নিগমে, যদিও মানুষ সচেতন নয় বলেই এমন ঘটনা, জানাচ্ছেন বিধাননগরের মেয়র। তিনি বলেন, কারোর ভেতরে যদি চর বা কাশি হয় তাহলে তারা বিধাননগর কর্পোরেশনে পরীক্ষা করানো সত্ত্বেও, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করা সত্ত্বেও সাধারণ মানুষকে ফলাফল জানাচ্ছেন না। এমনই এক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মানুষকে সচেতন হতে হবে, তা না হলে কিন্তু মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব হবে না। আজ রাখি উপলক্ষে বিধাননগর পৌর নিগমের যুব সভাপতি উত্তর চব্বিশ পরগনা দেবনাথ চক্রবর্তীর নেতৃত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র শ্রী কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারপার্সন শ্রীমতী অনিতা মণ্ডল, MMIC স্বাস্থ্য শ্রী প্রণয় রায় এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। এদিন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। সুসজ্জিত একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেটি মূলত সল্টলেক এবং রাজারহাটের বিভিন্ন জায়গায় থাকবে। সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন, হওয়ার পরে মানুষ লুকোচ্ছে, অনেক মানুষ লুকোচ্ছে, তার ফলে আমরা কিন্তু রোগটাকে আরো বেশি স্প্রেড করছে, ছড়াচ্ছে। কিছু মানুষ আছে তার সমস্ত সিমটম ধরা পড়েছে। সুস্থ সমাজ, বাংলার এই কৃষ্টি সাংস্কৃতিক মানবিক বোধের জন্য যেখানে শ্রেষ্ঠত্ব দাবি করা হয়, সেখানে মানুষেরা টেস্ট করাচ্ছে, রিপোর্ট যতক্ষণ না আসছে তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। আর ততক্ষণ তারা যদি ঘরেতে সেফ থাকে, সেফ হোমে থাকে, নিজেরা ডিস্টেন্স মেনটেন করে, আমার মনে হয় এতটা ছড়াবে না। কিংবা তাদের 14 দিন হওয়ার আগেই তারা বেরিয়ে পড়ছে, কেউ 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 সকলে নয়। বাংলার যে এই যে কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে গর্বের ব্যাপার সচেতন সারা বিশ্বকে করেছে, আজকে আমরা যেন কিরকম একটা স্বার্থপরের মতন কাজ করছি। আমি সকলকে হাত জোর করে আমাদের সহ নাগরিক এবং সবাইকে আমরা বলবো, রোগটা লুকোবার নয়, রোগটাকেও আপনি ইচ্ছে করে নিজের থেকে আনেননি। আজকে দেখছেন যে বড় ক্ষমতাবান মানুষেরও হয়ে যাচ্ছে, এখানে তাকে হয়তো অনেক সিকিউরিটি দিয়ে তাকে রক্ষা করা যায়, কিন্তু এই মরণ ভাইরাসটা থেকে তাদের রক্ষা করা যাচ্ছে না।